রামনবমী সম্বন্ধে যেটা বলবো খুব সুন্দর ভাবে শ্রবণ করবেন। হ্যাঁ, এর মাহাত্ম প্রচুর মাহাত্ম, প্রচুর প্রচুর মাহাত্ম আছে। এই বৈশাখ মাসে যা করবেন সব হাজার গুণ করে ফল। আর রামচন্দ্র ভগবানের নাম শুনলেই তো আনন্দ। রামচন্দ্র ভগবানের মাহাত্মটা জগতে খুব প্রচার হচ্ছে, প্রকাশ পেয়েছে, কারণ ভগবান রামচন্দ্রের কৃপা এমন ভাবে বর্ষিত হচ্ছে মানে সেটা বলার নয়। হ্যাঁ, এই রামনবমী পালন কিভাবে করবেন সেটি বলার আগে আমি আপনাদেরকে একটা রামের ভগবানের একটা সুন্দর মধুর কাহিনী বলি। হ্যাঁ, তাহলে ইচ্ছা হবে যে হ্যাঁ সত্যি তো দুটো কাহিনী বলবো, একটা মাহাত্ম বলার আগে মানে এ করে বলার আগে আর একটা পরে বলবো। একবার ভগবান রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন হরে কৃষ্ণ, আজকে আমরা রাম নবমী নিয়ে আলোচনা করব। ভগবান রামচন্দ্র চৈত্র মাসে তিনি যে আবির্ভূত হয়েছিলেন সেই রামচন্দ্র ভগবানের শুভ আবির্ভাব তিথি এবারে পড়েছে বৈশাখ মাসের 4 তারিখে বুধবার 17 এপ্রিল। এখন বহু ভক্তলোক আমাকে ফোন করে বলছেন বাবু রামলালা তো প্রতিষ্ঠা হলো, সবাই তো রামলালাকে দেখার জন্য অযোধ্যায় গিয়েছেন, আমরাও যাব আনন্দ করব, কিন্তু রামলালার জন্য আমরা রামনবমী পালন করতে চাই বাড়িতে সুন্দরভাবে। হ্যাঁ, অনেকে রামের মূর্তি নিয়ে এসেছেন, কিভাবে পালন করবেন সেটি নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করছেন। আর অনেকে আমার বৈশাখ মাসের ক্লাস শুনেছেন, সেখানেতে বহু ভক্ত তাদের আত্মীয় স্বজনকে বৈশাখ মাস পালন করাচ্ছেন। তা আমি গঙ্গা জল সেই সময় পাঠাইনি, কারণ এই গঙ্গা জলের এই দাম 32 টাকা, খুব সুন্দর এইটারই দাম পড়ে গেছে, জলের আর কি দাম আছে। অনেকে যারা নিয়েছেন তারা অনেকে বলছেন প্রভু আমরা গঙ্গা জল দিয়ে যে তিলক করব, আপনি যে তিলকে সেট পাঠাচ্ছেন 499 টাকা, আমি বললাম ওই গঙ্গা জল নিলে হয়ে যাবে 531 টাকা, এটার দাম 32 টাকা। হ্যাঁ, তাই যারা এই সেট নেবেন বৈশাখ মাসে ভগবান যেহেতু ডিসকাউন্ট দিয়েছেন নতুন ভক্ত তৈরি করার জন্যে, সেই জন্যে আমরাও চাই যে কিভাবে ভগবান কৃষ্ণচন্দ্র ভগবান রামচন্দ্র শ্রীমান মহাপ্রভুর ভক্ত সংখ্যা বাড়ে। হ্যাঁ, আমার বৈশাখ মাসের ভিডিওতে কিভাবে জপ করবেন কিভাবে সব আছে, আমি শুধুমাত্র এই সেটটা দেখাবো। হ্যাঁ, আপনাদের যেভাবে বলেছিলাম যে গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন, হ্যাঁ সকালে উঠে 4টার সময়, বৈশাখ মাস 14 এপ্রিল শুরু হচ্ছে। হ্যাঁ, তারপরে তিলক দিয়েছিলাম আর এখন এই গঙ্গা জলও দিচ্ছি, এই গঙ্গা জল দিয়ে তিলক বানাবেন, ঠিক আছে। তারপরে বলেছিলাম যে তিলক করার পরে ভগবানকে আমরা বাড়িতে যে ভগবান আছে তাকে জাগাবেন, একটু ধূপ দীপ বা তুলসী বা একটু ফুল যে কোনো কিছু দিলেই হবে, বা পুরো আরতি করলে হবে যেমন আপনার সামর্থ্য, কোনো অসুবিধে। ভগবানকে তুলে আপনি তিলক করার পরে প্রণাম করবেন, প্রণাম করে ভগবানকে ধূপ বা দীপ প্রদীপ ফুল, হ্যাঁ বা পুরো আরতি করতে পারেন। করার পর বলেছিলাম কি যে তুলসী মহারানীকে জল দিতে। হ্যাঁ, অনেকে বলছেন তো আমি কি জল দেবো, আমি যে জলই দেন ঘটিতে, এই গঙ্গা জল দিলে এই গঙ্গা জলে এখানে চিপি খুলে একটা ছোট্ট সরু ফুটো করে নেবেন, এক ফোঁটা করে গঙ্গা জল দিয়ে দেবেন, দিয়ে ওই জল তুলসী মহারানীকে দেবেন। আর তুলসী মহারানীকে জল দেওয়ার জন্যে
যে মন্ত্র থেকে আরম্ভ করে সব বলেছিলাম এই বইটাতে আছে, যত কিছু আমাকে যা যা বলা আছে সব এই বইটাতে আছে। হ্যাঁ, তাহলে এই বইটা তিলক জল, তারপরে আপনি করবেন কি, হ্যাঁ, জপ করতে হবে তো হরিনাম, সে হরিনামের মালা। হ্যাঁ, এর ভেতরে খুব সুন্দর মালা আছে। আর কিভাবে জপ করবেন সেটাও দেখিয়ে দিয়েছি, হ্যাঁ, কিভাবে হাত ঢোকাবেন, কিভাবে কি করবেন, তাহলে এটাও পেলেন। হ্যাঁ, তারপরে বলেছিলাম কি, যে যদি আপনার সমস্যা থাকে বাড়িতে কোনো বিপদ বা কোনো কিছু, এই নৃসিংহদেবের অষ্টোত্তর শত নাম এটা দিচ্ছি, এটা অন্তত পাঠ করবেন। হ্যাঁ, এবং যদি সময় থাকবে তাহলে গীতাটা পড়বেন। হ্যাঁ, আর ভোগ লাগিয়ে খাবার কথাও বলেছিলাম, সে ভোগ লাগানো মন্ত্র টন্ত্র সব আছে। আর একজন বয়স্ক মা আমাকে প্রশ্ন করেছিলেন, প্রভু আমি উচ্চারণ করতে পারি না, হরে কৃষ্ণ বললে সবকিছু করতে পারেন, ঠিক আছে। তারপরে ও তার আগে এই তুলসী কন্ঠী মালা, এটা এখানে নাট আছে। হ্যাঁ, এটা হবে খুব সুন্দর, এই নাট দিয়ে একটু ঢিলে করে পড়বেন, অসুবিধে নেই। যদি লজ্জা লাগে, অনেকে বলছে প্রভু তিলক করতে লজ্জা লাগে, তারা জল তিলক করবেন, আর কিছু করার নেই। হ্যাঁ, আর তারপরেতে ভোগ লাগাবেন, তারপরে প্রসাদ পাবেন, নিরামিষ খাওয়ার কথা বলেছিলাম। হ্যাঁ, ও বৈশাখ মাসে ক্লাসে সব বলা আছে। তারপরে গীতাটা পড়বেন, বাংলা গীতাটা। হ্যাঁ, তারপর রাত্রিবেলা এই উপদেশ সম্মিত এই বইটা খুব গুরুত্বপূর্ণ বই, এটা পড়বেন। তাহলে আপনি গীতা পাচ্ছেন, উপদেশ সম্মিত পাচ্ছেন, জপমালা পাচ্ছেন, কণ্ঠীমালা পাচ্ছেন, তারপরে নৃসিংহদেবের 108টা নাম, হ্যাঁ খুব সুন্দর, এটা পাচ্ছেন, তারপরে গঙ্গা জল পাচ্ছেন, তারপরে তিলক পাচ্ছেন, আর যত মন্ত্র আছে সেই মন্ত্রে বই নাম অট্টটা পাচ্ছেন, 10টা জিনিস পাচ্ছেন। হ্যাঁ, আর এই চরণ তুলসী দেব, এই চরণ তুলসী এক কোণা করে খেয়ে এক গ্লাস করে জল খাবেন, মানে যা মনোবাঞ্ছা, কেন এটা নরসিংহদেবের স্পেশাল চরণ তুলসী পাচ্ছেন, টোটাল 10টা জিনিস পাচ্ছেন। হ্যাঁ, এ গঙ্গা জলটা বৈশাখ মাসের মাহাত্ম্য তো বলিনি, ওই জন্য 499 টাকা ছিল, আর এটার দাম 32 টাকা, এখন 531 টাকায় সব কিছু পাবেন। হ্যাঁ, একজন ভদ্রলোক তো এমনিতেই 5টা অর্ডার দিয়ে দিয়েছে, তার আত্মীয় স্বজন সবাইকে বলছে ভক্তিপথে আনবো, সেই জন্যে। হ্যাঁ, বৈশাখ মাসের দানের প্রচুর মাহাত্ম্য আছে, সেই জন্য আপনি আপনার আত্মীয় স্বজনকে আনতে পারেন। হ্যাঁ, আর রামনবমী সম্বন্ধে যেটা বলবো, খুব সুন্দর ভাবে শ্রবণ করবেন। হ্যাঁ, এর মাহাত্ম্য প্রচুর মাহাত্ম্য, প্রচুর প্রচুর মাহাত্ম্য আছে এই বৈশাখ মাসে, যা করবেন সব হাজার গুণ করে ফল। আর রামচন্দ্র ভগবানের নাম শুনলেই তো আনন্দ, তাই না? রময়তি ইতি রাম, যার নাম সবাইকে আনন্দ দেয়। বশিষ্ঠ মুনি যখন এই নামকরণ করছিলেন না, হ্যাঁ, তখন এই নামকরণের সময় আপনাকে কি বলবো, যখন নামকরণ করছিলেন তখন তিনি বলছিলেন যে অখিল ব্রহ্মাণ্ড, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি আনন্দ প্রদান করবেন তারই নাম হচ্ছে রাম। সেই রামচন্দ্র ভগবান, হ্যাঁ, তিনি ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, কেন ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করলেন, হ্যাঁ, সেই কথা দশম স্কন্ধের প্রথম অধ্যায়ের, হ্যাঁ, প্রথম নম্বর শ্লোকে এই বইটাতে, এই হচ্ছে দশম স্কন্ধ, কেন ভগবান ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করলেন, শ্রীল প্রভুপাদ, হ্যাঁ, খুব সুন্দর ভাবে বলছেন। হ্যাঁ, বলছেন ভগবান রামচন্দ্র রূপে তিনি ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছেন, কারণ তিনি ধর্ম সংস্থাপন এবং সৎ জীবন যাপন শিক্ষা দেওয়ার জন্য। কি বললাম? ধর্ম সংস্থাপন করার জন্য এবং সৎ জীবন যাপন করার জন্যই ভগবান ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, বুঝলেন? যেমন রামচরিত মানুষ, যার চরিত্র
আপনি যদি মনে মনে চিন্তা করবেন আপনাকে আনন্দ সাগরে ভাসাবে। সেই রামচন্দ্র ভগবানের কেন রাম নবমী তিথি জন্মগ্রহণ করেছেন, সেই তিথি কেন পালন করবেন না? হ্যাঁ, আমাদের অত্যন্ত প্রিয় গুরু মহারাজ শ্রী শ্রী জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ বলছিলেন একটা ক্লাসে, যে মনুষ্য জীবন পাওয়ার একমাত্র উদ্দেশ্য ভগবানের সেবা করা। তখন গুরু মহারাজ বলছেন যে আহার নিদ্রা ভয় মৈথুন চারটে যে কাজ আছে পশুরা করে মানুষরা করে, হ্যাঁ, কিন্তু মানুষদের কেন উন্নত বলা হয়েছে? যে মানুষদের উন্নত বলা হয়েছে যারা ভগবত ভক্তি করতে পারবে না, ভগবত ভগবানের সঙ্গে সংযুক্ত হতে পারবে না, তারা ওই পশুদের মতোই চারটে পাপ কাজে লিপ্ত হয়ে পরে জন্ম পশু জন্ম পাবে। সেই জন্য ভগবান রামচন্দ্রের এই জন্মদিন পালনের মাধ্যমে কমসে কম তো পশু জীবন পেতে হবে না। আর বৈশাখ মাস পালন করলে ভগবান নিজে বলেছেন আমি তাকে হাত ধরে গোলক বৃন্দাবনে নিয়ে চলে যাব যদি সুন্দর করে পালন করে। বৈশাখ মাসের মাহাত্ম শুনবেন তাহলে বুঝতে পারবেন বাবা এত মাহাত্ম। হ্যাঁ, বুঝেছেন? আর ভগবান রামচন্দ্র তিনি স্বয়ং ভগবান চার রূপে বিভক্ত হয়ে এই ত্রেতা যুগে এসে আনন্দ দিচ্ছেন। সেই জন্য বশিষ্ঠ মুনি যখন নামকরণ করছিলেন তখন বলছিলেন সারা বিশ্বকে, হ্যাঁ, যিনি আনন্দ প্রদান করবেন তার নাম হচ্ছে রাম, আর সারা বিশ্বকে যিনি পোষণ করবেন তার নাম হচ্ছে ভরত। আর যার নাম শুনলে শত্রু ভয়ে পালিয়ে যাবে তার নাম শত্রুঘ্ন, আর যার অনেক সুলক্ষণ আছে ভগবান রামের সেবা করার জন্য তাই তার নাম লক্ষণ। তাই ভগবান কৌশল্যার গর্বে এবং মা কৈকেয়ীর গর্বে ভরত, কৌশল্যার গর্বে রামচন্দ্র ভগবান, কৈকেয়ীর গর্বে ভরত। রামচন্দ্র ভগবান জন্মগ্রহণ করার দু ঘন্টা বাদে ভরতের জন্ম হয়েছে। তারপরে একাদশীর দিনে সুমিত্রার গর্ব থেকে লক্ষণ আর শত্রুঘ্নের জন্ম হলো। তাই রামচন্দ্র ভগবানের মাহাত্মটা জগতে খুব প্রচার হচ্ছে, প্রকাশ পেয়েছে, কারণ ভগবান রামচন্দ্রের কৃপা এমন ভাবে বর্ষিত হচ্ছে মানে সেটা বলার নয়। হ্যাঁ, এই রামনবমী পালন কিভাবে করবেন সেটি বলার আগে আমি আপনাদেরকে একটা রামের ভগবানের একটা সুন্দর মধুর কাহিনী বলি। হ্যাঁ, একজন মাতাজি ও এই রামনবমী তিথি পালন করেছিলেন, করার পরে ও রামের প্রতি একটা তার একটা প্রেম এসে গেছে। সে জানে যে রাম আমাকে সবসময় রক্ষা করবে। তা বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে তো অনেক গয়না পড়ে না, পড়ে ও জঙ্গলের ভেতর দিয়ে যে রাস্তা আছে ওই রাস্তাটা খুব মানে কম সময় লাগে বাপের বাড়ি যেতে। শ্বশুর বাড়ি থেকে যখন আসছিলেন মহিলা মাতাজি, তখন স্বামী বলছে দেখো আমি তো বিয়ে করে নতুন রাস্তা আমি জানি না। বলছে না আমি জানি এখান থেকে শর্ট রাস্তা। হ্যাঁ, বলছে যদিও জঙ্গল আছে তা দুষ্ট প্রকৃতির লোক তো সব জায়গায় থাকে। হ্যাঁ, এখন তারাও কথা প্রসঙ্গে বলে দিয়েছে যে আপনারা যান আমি রামের দিব্যি দিয়ে বলছি কোনো বিপদ হবে না, যান। তখন ওই মহিলা খুব আনন্দ পেয়েছে, আরে আমি তো রাম ভক্ত, আরে ভালো। তা রাম নাম করতে করতে যাচ্ছে, যারা এটা বলেছিল তারাই হচ্ছে চোর। হ্যাঁ, বুঝেছেন? তারা অন্য রাস্তা দিয়ে গিয়ে আর ধরেছে, অনেক গয়না দেখেছে। হ্যাঁ, দেখবে স্বামী বাধার দিকে আছে, স্বামীকে গলা কেটে দিয়েছে, যে সব খেড়ে নিয়েছে। তখন ওই মাতাজি, হ্যাঁ, যখন সব অলংকার গুলো খুলে তখন চিন্তা করছেন যে রাম তোমার নাম নিলে তুমি নাকি বিপদ থেকে উদ্ধার করো, আর আমি রামনবমী পালন করে তোমার ভক্ত হয়েছি তুমি রক্ষা করবে না? জাস্ট চোখ বন্ধ করে বলেছেন আর ওরা খুলছে, হঠাৎ দেখে দুটো ছেলে চলে এসছে।
তীর ধনুক নিয়ে, যে আর ওদেরকে দেখেই তো ওরা পালিয়ে গেছে। তখন মাতাজির গা একদম চমক দিয়ে গেছে, যে প্রভু আমরা কে? বলছে আমি হচ্ছি রাম। বলছে প্রভু আমার স্বামীর গলা কেটে দিয়েছে, কোনো চিন্তা নেই, তোমার স্বামীকে আমি জীবিত করে দিচ্ছি। স্বামীকে জীবিত করে দিল আর স্বামী স্ত্রী মিলে চলে গেল। হ্যাঁ, বুঝেছেন? এটা একটা ভক্ত বলছিলেন, হ্যাঁ কোন পুরাণে আছে, সেটি হঠাৎ মনে পড়ে গেল, আপনাকে বলে দিলাম যে রাম নামের রামনবমীর মাহাত্ম্য কত সুন্দর। দেখুন একবার ভগবান রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন, তিনি তো জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য এসেছেন, এবং জগৎবাসীর অত্যন্ত মঙ্গল করার জন্য তিনি এসেছেন। আর যখন ভগবান রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন, সীতামা তার চরণ সম্মান করতেন খুব সুন্দরভাবে কোলে নিয়ে পদসেবা করছেন, আর সেই সময়তে চরণে একটি কাঁটা দেখতে পায়। তাই সীতামা তখন ওই কাঁটাটা তোলার জন্যে একটি শক্ত কাঁটা নিয়ে ওটাকে চেষ্টা করছিলেন, আর যাই তিনি একটুখানি ওটাকে তোলার জন্য ইয়ে করেছেন, ভগবান রামচন্দ্র সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। উঠে পড়ে বলছেন, প্রিয় সীতে কি করছো, কি করছো তুমি? যে প্রভু আপনার চরণ কমলে একটা কাঁটা আশ্রয় নিয়েছে, ওর কাজই তো আপনাকে শুধু দুঃখ দেওয়া, তাই আমি ওটাকে তুলে ছেড়ে দিতে যাচ্ছি বাইরে। তখন ভগবান রাম বলছেন, দেখুন কত সুন্দর কথা, ভগবান রামচন্দ্র বলছেন, প্রিয় সীতে যে আমার চরণে একবার আশ্রয় নেয়, তাকে আমি কি করে তুলে ফেলে দিতে পারি? এটা আমার কুষ্ঠিতে লেখা নেই, আমি যে পরমেশ্বর, পরমেশ্বর ভগবান রাম, আমি জগতের কল্যাণ করার, মঙ্গল করার জন্য আমি এসেছি। তাই সীতে তুমি ওকে তুলে ফেলো না, থাক। তাহলে চিন্তা করুন, ভগবান রামচন্দ্রের চরণে একটা কাঁটা ফুটেছে, ওটাকে তুলে ফেলে দিতে চাইছে না। তাহলে আমরা যদি রামনবমী সুন্দর করে পালন করি, জয় রাম শ্রীরাম জয় জয় রাম পতিত পাপ সীতারাম কীর্তন করি, রামনবমী পালন করি, তাহলে ভগবান রামচন্দ্র কি আমাদেরকে কখনো ফেলবেন? আপনারা বলুন, কখনোই ফেলবে না। সেই ভগবান রামচন্দ্রের মধুর লীলা আমরা তো বহু সিরিয়ালে শুনছি, আর যদি পড়তে চান তাহলে ভাগবতের নবম স্কন্ধে, হ্যাঁ রামচন্দ্রের ছবি আছে, দেখতে পাচ্ছেন এখানে রামচন্দ্রের খুব সুন্দর সুন্দর শিক্ষামূলক কাহিনী আছে। আপনি হ্যাঁ শ্রীমৎ ভাগবতম নিলে পাবেন, তার নবম স্কন্ধে আছে, যারা নিয়েছেন পড়বেন। নবম স্কন্ধে দশম অধ্যায় আর একাদশ অধ্যায়ে ভগবান রামচন্দ্রের খুব সুন্দর গুণগান করেছেন শ্রী শুকদেব গোস্বামী। অনেক সুন্দর শিক্ষণীয় কাহিনী পাবেন। এখন আপনি প্রশ্ন করবেন, প্রভু আমি যদি নতুন ভক্তিপথে আসি, নতুন ভাবে যদি রামচন্দ্রের আবির্ভাব তিথি পালন করি, কি দরকার? সেটি আমি আপনাদেরকে বলবো, ঠিক আছে? আর ওই 531 টাকা সেটটা নিতে পারেন, এরা যারা ভক্তিপথে আসছে তাদের ভক্তিপথে সবকিছু আছে, পাবেন, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, শুধুমাত্র ভগবান রামচন্দ্রের প্রতি আমাদের একটা কাজ কি, তার চরণকমলে শরণাগত হওয়া।
এই শরণাগত হওয়ার প্রথম ধাপ হচ্ছে এই রাম নবমী তিথি পালন করা। বুঝেছেন? এমনি তো বৈশাখ মাসের একটা ফল পাবেনি, যেহেতু বৈশাখ মাস আছে 1000 গুণ বেশি পাবেন, আর রামনবমীর দিনে যে কত গুণ বেশি, কত হাজার গুণ বেশি, ওটার বলার নেই, প্রচুর। খালি ভোরে তার আগের দিন আপনি পেট ভরে খেয়ে নিলেন, ঠিক আছে, হ্যাঁ, মানে 16 এপ্রিল, হ্যাঁ, মঙ্গলবার, তিসরা বৈশাখ, ওই দিন রাত্রে পেট ভরে খেলেন, যা খেলেন, সাধারণত নিরামিষ প্রসাদ মানে খাবেন, আর ভাত ডাল সবজি মুড়ি যা খেলেন পেট ভরে খেলেন, খাওয়ার আগে আপনি ভগবানের কাছে দাঁড়িয়ে এটাকে বলে সংকল্প, হাত জোর করে বললেন, হে ভগবান, আমি আগামীকাল সুন্দরভাবে রামনবমী তিথি পালন করতে চাই, 12টা পর্যন্ত উপবাস করব, তারপরে যেমন যেমন ভোগ লাগাবেন, যেমন যেমন করবেন, সব খুলে বলে দিলেন। এবং বলার সময় আপনি বললেন, ভগবান আমি চেষ্টা করব। হ্যাঁ, তাহলে যদি আপনি নাও করেন, ভগবান বলবেন তো ও তো চেষ্টা করে বলেছে, কোনো অসুবিধে নেই, ঠিক আছে। ভোরে উঠে বললেন, আবার ওই আগের দিনেই খুব সুন্দর ভাবে আমরা মন্দিরটা খুব সুন্দর ভাবে সাজালেন, হ্যাঁ, পরিষ্কার করলেন, দেখবেন ভগবানের সেবা করলে কি আনন্দ, ওই দিন করে দেখবেন, একটু পরিষ্কার করলেন মন্দিরটা, বিভিন্ন রকম লাইট লাগালেন, হ্যাঁ, আম পাতা, বিভিন্ন রকম ভাবে কেউ পাতা টাতা দিয়ে সাজায়, যেমন ভাবে আপনার যেমন সুযোগ, এর কোনো এ নেই, পরিষ্কার তো করতে অসুবিধা নেই, পরিষ্কার করলে খুব ভালো লাগবে। তাহলে ভোরে উঠে পড়লেন, 4টার সময় গঙ্গা গঙ্গা বলে স্নান করলেন, ধোয়া বস্ত্র একটু পরিষ্কার সুন্দর বস্ত্র পরলেন, ভাবনার কাছে দাঁড়িয়ে, হ্যাঁ, উনি তার আগে তো তিলক করে নিলেন, যে তিলক আপনার থাকে বা করেন, তাহলে সেট নিলে তিলকের সেট পাবেন, তাহলে ভাবনার কাছে দাঁড়ালেন, প্রণাম করলেন, ধূপ দীপ দিলেন, হরিনাম করলেন, হ্যাঁ, হয়েছেন। এবং আপনি যদি ভগবানকে এত সুন্দর করে ভোগ লাগাবেন, হ্যাঁ, অনেক কিছু জিনিস, ভগবান রামচন্দ্রের কোনো এরম ভাবে স্পেশাল কোনো খাবার নেই, বুঝেছেন, কারণ উনি তো বনবাসী ছিলেন বেশি, হ্যাঁ, একটু ফল দিলেন, হ্যাঁ, অন্ন ডাল সবজি, যেমন আমরা শাক ডাল আছে, হ্যাঁ, নিরামিষ পাত্রে রান্না করলেন, করে ভগবান রামচন্দ্রকে দিলেন, প্রতিটা পাতে তুলসী পাতা দিলেন, এক গ্লাস ঠান্ডা জলও দিলেন, ভোগ লাগালেন, বুঝেছেন। এবং আপনি যদি বলেন, প্রভু আমি তো অভিষেক করব, যদি অভিষেক করবেন তাহলে ভগবান রামচন্দ্রের বিগ্রহ বা ফটো রাখলেন, যা আছে আমার কাছে, একজন ভদ্রলোক বলছেন, প্রভু আমরা ভাগবত নিয়েছিলাম, এই ভাগবতে রামচন্দ্র আছে, এই রামচন্দ্র ভগবান এই বইটা এরকম করে রেখে, হ্যাঁ, আর পাশে পাত্র রেখে আমি পঞ্চগব্য দিয়ে অভিষেক করেছিলাম। পঞ্চগব্য মানে হচ্ছে গাভী থেকে যে 5 রকম আসে, হ্যাঁ, দুধ, দই, ঘি, গোচনা আর গোমূত্র, হ্যাঁ, বুঝেছেন, আর পঞ্চ গোবর দিয়ে অনেকে করে, হ্যাঁ, আর যদি বলেন যে প্রভু আমার কাছে ওই গোমূত্র আর গোচনা পাওয়াটা কঠিন, আমরা তো শহরে থাকি, তাহলে পঞ্চামৃত দিয়ে করবেন, পঞ্চামৃত হচ্ছে ঘি, বেশি লাগে না, অল্প একটু ঘি নিলেন, হ্যাঁ, অল্প একটু দই নিলেন, অল্প একটু দুধ নিলেন, আর মধু নিলেন, আর মিজরির জল নিলেন, হ্যাঁ, মিজরির জলটা তো বেশি দেওয়া যায়, হ্যাঁ, বা কেউ কেউ গঙ্গা জলও দেয়, হ্যাঁ, কিন্তু পঞ্চামৃত বলতে 5টা, এবার এক্সট্রা কেউ গঙ্গা জল দিল, কেউ ডাবের জল দেয়, হ্যাঁ, বিভিন্ন রকম দেয়, মায়াপুরী অভিষেকে বিভিন্ন ফলের রস দেয়, সেটা আমার বাড়িতে দরকার নেই, সিম্পল ভাবে করলে ভালো, মানে পাশে পাত্রটা রাখলেন আর বইটা রেখে দিয়েছে, বলছে প্রভু আমি উঁচু থেকে এরকম করে ঢেলে এগুলো হবে,
রামচন্দ্রের চিন্তা ভাবনা করলেই ভগবান খুশি হয়ে যাবে। হ্যাঁ, পঞ্চমী তো দিয়ে ইয়ে করেছেন, করার পরে তারপরেতে ভালো করে মুছে পরিষ্কার টরিষ্কার করে, আর ওই যে রান্না করেছিল বিভিন্ন রকম সুন্দর সুন্দর জিনিস, ভোগ লাগালো। ভোগ লাগানোর পরে পুষ্পাঞ্জলি দেয়, কেউ কেউ পুষ্পাঞ্জলি আগেও দিয়ে দেয়, কেউ পুষ্পাঞ্জলি পরে দেয়, যে যেমন ভাবে পরে ওটা অসুবিধা নেই। আর ওই যে নামাট্য বইটা বললাম, এই নামাট্য বইতে হ্যাঁ আমরা ভগবান রামচন্দ্রের প্রণাম মন্ত্র আছে, সেটা দেখে দেখে আমরা ভগবান রামচন্দ্রকে প্রণাম করে দিলেন। এই আছে ১৯ পাতা আছে, হ্যাঁ, রামায় রাম ভদ্রায় রামচন্দ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। আমি যখন রাম মন্দিরে গিয়েছিলাম তো ওখানে ওরা বলছিলেন রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় মে দশে, ওরা মে দশে বলছিলেন, হ্যাঁ, রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ, হ্যাঁ, বুঝছেন, ওরা ওখানে বলছিলেন এটা। হ্যাঁ, রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় মে ধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। হ্যাঁ, এটা অসুবিধা নেই, এটা মন্ত্র যে লেখা আছে এটা তো অসুবিধা নেই। ভগবান চন্দ্রকে প্রণাম নিবেদন করছেন, এটা অসুবিধা নেই। হ্যাঁ, তিনবার দিলেন প্রণাম করার সময় এসব পুষ্পাঞ্জলি, হ্যাঁ, বলে আমরা ভগবানের চরণে অর্পণ করে দিলেন। হ্যাঁ, বুঝেছেন, সমর্পয়ামি বলে দেয় অনেকে, হ্যাঁ, মন্ত্র বলে মন্ত্রটা বললেন, বলা পরে সমর্পয়ামি, হ্যাঁ, সমর্পণ করলাম। এইভাবে ভগবান রামচন্দ্রকে পুষ্প নিবেদন করে দিলেন, ভোগ লাগালেন, প্রণাম করলেন। আর রামচন্দ্রের যদি লীলা পড়তে চান তাহলে ভাগবত আপনাকে নিতে হবে। হ্যাঁ, এই ভাগবতে খুব সুন্দর ভাবে সব আছে, ভাগবতের মাহাত্ম্য প্রচুর। হ্যাঁ, বুঝেছেন, আর এই বৈষ্ণব ক্যালেন্ডারটাতে কোন তারিখে কি আছে সব আছে, এটাও পাবেন। হ্যাঁ, অসুবিধা নেই ওই সেটের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রভু, ভগবান রামচন্দ্রের যদি আমি তার একটু সেবা করি, তিনি আমাকে কি প্রতিদান দেবেন? না, তার উত্তর আমি দিচ্ছি না, তার উত্তর রামায়ণই দিচ্ছে। হ্যাঁ, শুধুমাত্র জটায়ু যখন রাবণ সীতামাকে নিয়ে যাচ্ছিলেন, জটায়ু তাকে বাধা দিতে গেছেন, আর ভগবান রামচন্দ্র সেবা করার জন্যে এটা তিনি করেছিলেন, সীতামাকে রক্ষা করার জন্যে। তা রাবণ তার ডানা দুটোকে কেটে দিয়েছে, তা জটায়ু তিনি কান্না করছিলেন রাম 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 বলে। ভগবান রামচন্দ্র এলেন, আসার পরে ভগবান রামচন্দ্রকে শুধু একটা বার্তা দিলেন যে প্রভু, সীতাকে যখন চুরি করে নিয়ে যায় রাবণ, তখন ছিল বিন্দু নক্ষত্র, এই বিন্দু নক্ষত্রতে যা কিছু যায় নিখুঁত ভাবে তা ফিরে পাওয়া যায় বলি দেহত্যাগ করলেন। ভগবান রামচন্দ্র তাকে কোলে নিয়ে, পিতৃহারা হলে যেমন সন্তান কান্না করে, ভগবান রামচন্দ্র কান্না করে তাকে গোদাবরী নদীর তীরে গিয়ে তার জন্যে আত্মার কল্যাণের জন্যে তিনি সবকিছু বন্দোবস্ত করেছিলেন। হ্যাঁ, তা দেখুন
ভগবান রাম তিনি ভগবান, তিনি তো যে কোনো ব্যক্তিকে মুক্তি দিতে পারেন, কিন্তু জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য যে আমার যদি কেউ সেবা করে তার আমি কিভাবে সেবা করব, সেই সেবার কিভাবে প্রতিদান দেব, শিক্ষা দেওয়ার জন্য এই জটায়ুর লীলা। সেই জন্যে ভগবান রামচন্দ্রের সেবা করার আমরা কি সুযোগ পাব, তাই না? এমনি আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র বলি তার ভিতরে রাম আছে। তো সেটা প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভুপাদ বলেন এ বলরাম মনে করতে পারো, রামও মনে করতে পারো, পরশুরাম কোনো অসুবিধে নেই। রাম মানে আনন্দ, তাই হরিনাম করলে তাহলে ভগবান রামচন্দ্র খুশি হবেন, কৃষ্ণচন্দ্র ভগবান খুশি হবেন, চৈতন্য মহাপ্রভু খুশি হবেন, আর আপনার জীবন ধন্য হয়ে যাবে। তাই আমি অনুরোধ করব হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে দিয়েই সবকিছু করুন, তাহলে আপনি খুব আনন্দ পাবেন। কারণ কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন, নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার। আর মহাপ্রভু বলছেন নাম হইতে হইবে তোমার সর্বসিদ্ধি হবে তোমার। প্রভু কয়ে কইলাম এই মহামন্ত্র, ইয়া জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে তোমার। সর্বক্ষণ বলাইতে বিধি নাই, আর কোন নিয়ম কানুন নেই ভগবানের নাম নিতে। তাই অনুরোধ করব ভগবানের নাম গ্রহণ করুন, আর সুন্দরভাবে বৈশাখ মাস পালন করুন। হ্যাঁ, এক মাসই করতে হবে এমন নয়, মানে যতদিন পারবে করুন। হ্যাঁ, অনেকে বলছেন প্রভু অনেক সময় ভিডিওটা দেখতে আমাদের দেরি হয়ে যায়, কয়েকদিন আরম্ভ হয়ে যায় তারপরে বৈশাখ মাস, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বৈশাখ মাস আপনি যতদিন পালন করবেন ততদিনই আপনি বিশেষ কৃপা পাবেন। হ্যাঁ, অসুবিধা নেই। অনেকে এক মাস ধরে করছেন, কেন এই সুযোগটা পায় না। আর ভগবান রামচন্দ্র, ভগবান কৃষ্ণচন্দ্র মহাপ্রভুর কৃপা, যারা এক মাস ধরে এই বৈশাখ মাস পালন করছে, অনেকে 21 দিন করে পালন করে, ভগবান তাদের হৃদয়ে প্রবেশ করে তাদের বদ গুণগুলোকে দূর করে দিয়ে অনেককে ভক্ত করে দেন, এই ভগবানের বিশেষ কৃপা। একজন ভদ্রলোক মানে বলতে বলতে কেঁদে গেছে, তার একটা মেয়ে, হ্যাঁ মেয়েটা একটু অন্যর দিকে চলে গিয়েছিল, স্ত্রী তো আমিষ খেত, স্বামী তো বাইরে কাজ করেন, বলছে আমি বাইরে থাকি, আমি কিছু করতে পারি না, কিন্তু এই রাম নবমী তিথি পালন করলাম, বৈশাখ মাস পালন করলাম, প্রভু এখন বাড়িটাতে যেন মনে হয় একটা আলাদা আনন্দ। হ্যাঁ, বুঝছেন, বলছে ঘুম থেকে উঠে আগে এই মুখগুলো দেখতেই কেমন লাগবে, এখন উঠেই প্রভু স্নান করে তিলক করি আর ভক্তদের সঙ্গে কথা বলি, মঙ্গল আরতি করি, বিরাট একটা আলাদা আনন্দ, বাড়িটা যেন এখন প্রভু বৈকুণ্ঠময় হয়ে গেছে। হ্যাঁ, আমি বললাম বাহ খুব ভালো, বলছে এখন দেখুন আমার স্ত্রী মেয়ে আমি যেখানে যাই বিভিন্ন মন্দিরে ঘুরতে খুব আনন্দ পাই, এর প্রসাদ খাই। বলছে আগে প্রভু জীবনটা যে এত আনন্দময় আছে জানতে পারিনি, সত্যি করে প্রভু এই জীবনটা যে এত আনন্দময় এটা জানতে পারলাম যখন রামনবমী তিথি পালন করলাম, বৈশাখ মাসটা পালন করলাম, আচার্যদের জীবনীগুলো পালন করলাম, তখনই যে কি আনন্দ পেলাম এখন প্রভু করছি খুব আনন্দ। তাই বললাম খুব আনন্দের বিষয়, আপনার কাছ থেকে কথা শুনে আমারও খুব ভালো লাগলো। হ্যাঁ, বুঝেছেন, তা আমার এরকম অনেক ভিডিও আছে সুন্দর সুন্দর, হ্যাঁ যারা এসে বলছেন উপলব্ধি করছেন। হ্যাঁ, তা কখনো সুযোগ পেলে আপনাদের দেখাবো, খুব আনন্দ পাবেন। ঠিক আছে, হ্যাঁ।
তা কারো কোনো প্রশ্ন আছে বলুন, বলুন আপনার প্রশ্ন বলুন, মন খুলে বলুন। ও হ্যাঁ, উনি প্রশ্ন করছেন, প্রভু আমি তো জল না খেয়ে থাকতে পারি না, আমার এটা শরীরে দিয়ে আছে, হ্যাঁ জল খেতে হয়, অসুবিধে নেই। এমনি আপনি ভোর 4টার সময় 2-3 গ্লাস জল খেয়ে নিতে পারেন, হ্যাঁ, আর যদি মনে করেন জল খেতে পারেন, যদি শরীর খুব অসুবিধা হয় একটু শরবত খেতে পারেন লেবু টেবু দিয়ে, যদি খুব অসুবিধা হয় একটু ফলও খেতে পারেন, ভগবান অন্তর্যামী, কোনো অসুবিধা নেই, হ্যাঁ বুঝেছেন, করবেন, কোনো অসুবিধা নেই। 12টা পর্যন্ত, 12টার আগেই ভোগ টোগ লাগিয়ে দেবেন, 12টার পরেই প্রসাদ পাবেন, পেট ভরে যেটা ভগবানকে ভোগ লাগিয়েছেন, ভাত ডাল বিভিন্ন রকমের সবজি, হ্যাঁ যে যে আমাকে আনন্দ দিয়েছে ওই লাগা খাই নেবেন। যদি তার মানে খাওয়ার আগে একটু চয়নামিত খেয়ে নেবেন, হ্যাঁ যদি চয়নামিত থাকে। আর যদি মনে করেন, অনেকে বলছেন প্রভু আমার বাড়িতে রামের বিগ্রহ নাই, কিছু নাই, মায়াপুর টিভিতে দেখবেন ঘরে বসে, হ্যাঁ আপনি বাড়িতে একটু ভোগ লাগালেন করে আনন্দ পেলেন, হ্যাঁ যুক্ত হওয়ার চেষ্টা করুন। ভগবান বলছেন দাদা আমি বুদ্ধি যোগান্তন, আমি তোমাকে বুদ্ধি দান করব, কোনো চিন্তা নেই। হ্যাঁ এই যে সেটটা, এই সেটটা যে কত মানুষ নিচ্ছে ভক্তি, তিলক সেটের নাম দিচ্ছে তিলক সেট, হ্যাঁ তাই এই মানুষ প্রচুর মানুষ নিচ্ছেন, হ্যাঁ আমাকে বলছেন প্রভু ডিসকাউন্ট দেবেন না, এবার ভগবান যেভাবে ডিসকাউন্ট দিচ্ছেন আমি আপনাদেরকে কি ডিসকাউন্ট দেবো, হ্যাঁ আমি আপনাদেরকে সুন্দর করে আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছি, আর আপনার মনে যা প্রশ্ন আছে করবেন, উত্তর দেব, এটাই আমার গ্রুপে যুক্ত হবেন, হ্যাঁ তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি, ঠিক আছে। হ্যাঁ বলুন, বাড়িতে যদি সবাই না করে আপনি একাই করতে পারেন, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, যে করবে সে লাভবান হবেন আর কি। এটা ভগবান তো মানে দ্বার মুক্ত করে দিয়েছে, কেউ আসতে পারে কেউ যেতে পারে, ভগবান বলছেন এই স্বাধীনতাটা আমি জীবকে দিয়েছি, কেউ আমার পথে আসতে পারে কেউ আসতে পারে না, হ্যাঁ কেউ আসার জন্য আমি সাধু সঙ্গ দিয়েছি, সাধুদের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে প্রচার হচ্ছে, সুযোগ দিচ্ছে, তারা যদি আসে ভালো, হ্যাঁ কুয়ায় পড়ে গেছেন দড়ি দিয়েছে, যদি কেউ ধরে তবে তো তুলবে, যদি না কেউ ধরে তুলতে পারবে না, ওখানে ডুবে মরবে, কিছু করার নেই, তাই না? এই ভিডিওটা দেখে অনেক মানুষ অনেকজনকে দিয়ে প্রচার করছেন, তারাও শুনছে, শুনে অনেকে করছে, অনেকে করছে না, হ্যাঁ যারা করছে তারা লাভবান হচ্ছে, হ্যাঁ তারা দড়িটা ধরছে, তাদেরকে খুব সুন্দরভাবে তুলছে, হ্যাঁ অনেক ভক্ত তো এই ভিডিওর মাধ্যমে অনেককে ভক্তি পথে নিয়ে আসছে, তাদের সঙ্গে যোগাযোগ রাখুন, যারা আপনাকে ভিডিও পাঠাচ্ছে তাদের সঙ্গে যোগাযোগ রাখুন, যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু থাকে আমাকে বলতে পারেন, হ্যাঁ কোনো বই দরকার হলে আমাকে বলবেন, আমি বই পাঠিয়ে দেব, সহযোগিতা করব, কোনো মনে প্রশ্ন থাকলে সহযোগিতা করব, তাই না? সাধুর কাজ কি? সাধুর কাজ অপরের মঙ্গল করা, হ্যাঁ আর আমি তো এমনি মঙ্গল করতে পারবো না, আমার এই মুখের ভাষা তৈরি করবে ভালোবাসা, তাই না? আমার এই মুখের ভাষা একটু সুন্দরভাবে যদি আপনাকে বলি, হ্যাঁ তাহলে আপনি আনন্দ পাবেন। যেমন কারো বাড়িতে কোনো অতিথি গেছে, হ্যাঁ তাকে যদি একটু মিষ্টি ভাষি মিষ্টি ভাষায় কথা বলে বসতে দিয়ে এক গ্লাস ঠান্ডা জলও দেয়, ওর মন খুব আনন্দে ভরে যাবে। আর যদি দেখা যায় যে মিষ্টি ভাষা বললো না, খুব কড়া ভাবে বললো, তাকে সন্দেশ জল দিলেও সে খুশি হবে না, তাই না? তাই ভগবানের কথা আমরা জাস্ট আপনাদের কাছে বলার চেষ্টা করছি, আপনারা আগিয়ে আসছেন, অনেক ভক্ত এই ভক্তিপথে আসছেন, তাদের জীবন ধন্য হচ্ছে, তারা খুব আনন্দ পাচ্ছে, শুনে আমিও আনন্দ পাচ্ছি আর কি। হ্যাঁ কে যখন বিপদে পড়ে তাকে যদি কেউ হাত ধরে তোলে, সে তার কথা ভুলবে যে আমাকে প্রভু এরকম উদ্ধার বিপদ থেকে উদ্ধার করেছেন? কখনো ভুলবে না, হ্যাঁ বুঝেছেন?
সেই জন্যে করুন ভালো, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। সকলে ভালো থাকুন, হরে কৃষ্ণ।